রাজধানীর আগারগাঁওয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ মেলা। এতে অংশ নিচ্ছে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তিন দিনের এই আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকাল থেকেই প্রতিটি প্যাভিলিয়ন ও স্টলে ছিল দর্শনার্থীর ভিড়। আইসিটি ইকোসিস্টেম অংশীদারদের নিয়ে চলছে এই মেলা। এতে প্রযুক্তির ক্ষেত্রে সর্বাধুনিক ট্রেন্ড তুলে ধরা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর চশমা পরে দর্শনার্থীরা উপভোগ করছে নানা রোমাঞ্চকর দৃশ্য। আমরা ভিআর টেকনোলজি সম্পর্কে জানলাম এবং উপভোগ করলাম। বাচ্চারা নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারছে আর আধুনিক প্রযুক্তি সম্পর্কেও জানতে পারছে। আপকামিং যে ফিচারসগুলো এখনো আসেনি, ইন ফিউচার আমাদের হাতে চলে আসবে, তখন আমরা এগুলো পার্সোনালি ইউজ করব। লাইক এখন 5G এখানে অ্যাভেলেবল আছে, ফিউচারে সব সারা বাংলাদেশে চলে আসবে। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে সফল করতে বিভিন্ন খাতে নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এটা হচ্ছে ZTE রোবোডক। তো এটা মেইন কার্যকারিতা হচ্ছে রেস্কিউ অ্যান্ড সার্ভিল্যান্স। তো কোনো জায়গায় যদি মানুষ আটকা পড়ে যায়, সেক্ষেত্রে এটা ভিতর সেই জায়গার ভিতরে এটাকে প্রবেশ করিয়ে দিয়ে সেকে ভিতরে অবস্থাটা সম্পর্কে প্রপার একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। শিক্ষার্থীরা আসছে বিভিন্ন ধরনের, যেমন ভিআর টেকনোলজি দিয়ে তারা 5G ওয়ার্ল্ডটাকে দেখতেছে। মানে ওভারঅলভাবে সবার একটা টেকনোলজি নিয়ে একটা আগ্রহ তৈরি হবে। মেলায় রয়েছে 77টি প্যাভিলিয়ন ও 52টি স্টল। অংশ নিচ্ছে বিভিন্ন ICT কোম্পানি, টেলিকম অপারেটর এবং মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকাল থেকেই প্রতিটি প্যাভিলিয়ন ও স্টলে ছিল দর্শনার্থীর ভিড়। আইসিটি ইকোসিস্টেম অংশীদারদের নিয়ে চলছে এই মেলা। এতে প্রযুক্তির ক্ষেত্রে সর্বাধুনিক ট্রেন্ড তুলে ধরা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর চশমা পরে দর্শনার্থীরা উপভোগ করছে নানা রোমাঞ্চকর দৃশ্য। আমরা ভিআর টেকনোলজি সম্পর্কে জানলাম এবং উপভোগ করলাম। বাচ্চারা নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারছে আর আধুনিক প্রযুক্তি সম্পর্কেও জানতে পারছে। আপকামিং যে ফিচারসগুলো এখনো আসেনি, ইন ফিউচার আমাদের হাতে চলে আসবে, তখন আমরা এগুলো পার্সোনালি ইউজ করব। লাইক এখন 5G এখানে অ্যাভেলেবল আছে, ফিউচারে সব সারা বাংলাদেশে চলে আসবে। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে সফল করতে বিভিন্ন খাতে নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এটা হচ্ছে ZTE রোবোডক। তো এটা মেইন কার্যকারিতা হচ্ছে রেস্কিউ অ্যান্ড সার্ভিল্যান্স। তো কোনো জায়গায় যদি মানুষ আটকা পড়ে যায়, সেক্ষেত্রে এটা ভিতর সেই জায়গার ভিতরে এটাকে প্রবেশ করিয়ে দিয়ে সেকে ভিতরে অবস্থাটা সম্পর্কে প্রপার একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। শিক্ষার্থীরা আসছে বিভিন্ন ধরনের, যেমন ভিআর টেকনোলজি দিয়ে তারা 5G ওয়ার্ল্ডটাকে দেখতেছে। মানে ওভারঅলভাবে সবার একটা টেকনোলজি নিয়ে একটা আগ্রহ তৈরি হবে। মেলায় রয়েছে 77টি প্যাভিলিয়ন ও 52টি স্টল। অংশ নিচ্ছে বিভিন্ন ICT কোম্পানি, টেলিকম অপারেটর এবং মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।